মামলা হওয়ার মতো ঘটনায় মামলা না নিলে ওসিদের প্রত্যাহার করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। বলেন, কোনো পুলিশ চাঁদাবাজির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন তিনি। দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়ন সহ ব্যাটারি চালিত যানবাহনের যৌক্তিক রুট পারমিট দেয়া এবং যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা এবং পরিকল্পনা কমিটি গঠন, সড়কের লেন পদ্ধতি সচল এবং সার্ভিস লেন নির্মাণ সহ কয়েকটি যৌক্তিক দাবি তুলে ধরেন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা। তবে তাদের দাবির প্রেক্ষিতে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। চেম্বার আদালতে কি সিদ্ধান্ত হয় সেটার উপরে আমাদের সবকিছু নির্ভর করতেছে।